আসসালামু আলাইকুম প্রিয় ইনভেস্টর ভাই বোনেরা, আশা রাখি সবাই ভালো আছেন। আমরা জানি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান, জেনে বুঝে বিনিয়োগ করবেন। আপনারা গতকালকে আমরা আলোচনা করছিলাম যে আজকে আমরা ম্যাক্সন স্পিনিং এবং ন্যাশনাল ফিড মিল নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা কমেন্ট বক্সে অনেকেই এমএল ডাইং নিয়ে রিকোয়েস্ট করেছেন। এর প্রেক্ষিতে আজকে আমরা তিনটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা রাখি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। যারা অত্যন্ত মূল্যবান কমেন্ট করছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা এমএল ডাইং নিয়ে আলোচনা করব। তবে তার পূর্বে বলে রাখি যে আপনারা অবশ্যই এখন মার্কেটে জেনে বুঝে বিনিয়োগ করবেন, পুঁজি আপনার, লাভও আপনার, লসও আপনার। আমরা শুধুমাত্র টিউটোরিয়াল দিচ্ছি, এটা দিয়ে কোনো শেয়ার বাই বা সেলের কোনো নির্দেশনা প্রদান করে না। যেহেতু আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে ফান্ডামেন্টাল বেস শেয়ারে বিনিয়োগ করা, অর্থাৎ যে সকল শেয়ারের পি 15 এর নিচে, আমি বলবো 10-এর নিচে যদি থাকে তাহলে তো উত্তম হয়, কিন্তু 10-এর নিচে খুব কম কোম্পানি আছে ব্যাংক ছাড়া। এই জন্য 15-এর নিচে যে সকল কোম্পানি আছে, পি 15-এর নিচে যে সকল কোম্পানি আছে, এগুলিতে বিনিয়োগ করাটা অনেক সেফে থাকতে পারবেন। যাই হোক, এমএল ডাইং নিয়ে আলোচনা করি আমরা। আমরা জানি দীর্ঘদিন এটা ফ্লোর প্রাইজের অনেক নিচে পড়ে আস, অনেক নিচে পড়ে আস। এর ফ্লোর প্রাইস ছিল 50 টাকা, এখন সে পড়ে আছে 31.70 টাকায়। এই লেভেলে কিন্তু তার একটা 31.70 টাকা না, তার সাপোর্টটা হল আপনার 31.20 টাকায়, 31.20 টাকায় তার একটা সাপোর্ট লাইন আছে। হ্যাঁ, আসলে এটা এমনভাবে সাপোর্টও স্ট্রংলি ধরে নেই। এখানে সবচেয়ে বড় সাপোর্টটা আছে তার 30.30 টাকায়। এখন এই জায়গায় যেহেতু সে আগামীকালকে যদি মার্কেটে এটা আপ ট্রেন্ড নেয় তাহলে তার রেজিস্ট্যান্স কিন্তু আছে 34 টাকায়। আমরা একটু সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স লাইনটা একটু আইকে দেখাইতে পারি আপনাকে। এই লেভেলে তার একটা, এই যে লেভেলটা একটু দেখেন, এখানে এই জায়গাটা দেখলে বুঝবেন এই লেভেলে একটা সাপোর্ট আছে। এখন এই সাপোর্ট আর তার একটা রেজিস্ট্যান্স আছে আপনার এই লেভেলে, এই দেখেন এই লেভেলে, অর্থাৎ 34 টাকা একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমাদেরকে আগামীকালকের মার্কেটটা ওয়াচ করা অত্যন্ত জরুরি। তারপরও আমরা এর যদি অন্যান্য ইন্ডিকেটরগুলি দেখি, বুলিঞ্জার ব্যান্ডটা দেখেন, এখনও ডাউন ট্রেন্ডের দিকে আছে, কিন্তু ভলিউমটা কিন্তু তার বাড়ছে। আমরা যদি এর এমএসিডিটা দেখি, এমএসিডিটা দেখেন এখনও ক্রস লাইনের নিচে দিয়ে যাচ্ছে। প্যারাবলিক ডট লাইনগুলি কিন্তু, দুটি ডট লাইন কিন্তু উপরে চলে আসছে, এই বিষয়গুলি একটু মাথার মধ্যে রাখবেন। আরএসআই ওর অনেক কম আছে, এ নিয়ে চিন্তার কিছু নয়, 47 আরএসআই। তাহলে এই বিষয়গুলি একটু মাথার মধ্যে রাখবেন। আমরা যদি এর উইকলি চার্টটা দেখি তাহলে কি বোঝা যায় আপনারা একটু ভালোভাবে যদি আমি একটা দেখেন, এটা আমরা অক্টোবর 2018 সাল থেকে যদি এটার ট্রেন্ড পাচ্ছি, তাহলে এখন দেখেন এই লেভেলটা, এই যে লাইনটা দেখছেন, এই লাইনে কিন্তু তার একটা ভালো সাপোর্ট আছে। এখানেও দেখেন, এখানে একটা সে সাপোর্ট পাইছে, এই জায়গায় একটা সে সাপোর্ট পাইছে, এই জায়গায় একটা সাপোর্ট পাইছে, বেশ কিছু সাপোর্ট কিন্তু এখানে তার আছে। অতএব আমার মনে হয় না এর নিচে নামবে, কিন্তু যদি এ এখান থেকে যদি মুভ করতে পারে আপ ট্রেন্ডের দিকে তাহলে 34 থেকে 35 টাকায় কিন্তু তার একটা রেজিস্ট্যান্স আছে। এই যে দেখেন, এই বরাবর একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ব্রেক করতে পারলে কিন্তু সে অনেক ভালো করবে, একদম 45 টাকায় চলে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তার যদি আমরা বুলিঞ্জার ব্যান্ডটা দেখি, দেখেন এখন নিচের দিকে আছে, কিন্তু অন্যান্য ইন্ডিকেটরগুলি আমরা একটু দেখে আসি। এমএসিডিটা চমৎকার অবস্থায় আছে, প্যারাবলিক ডট লাইন এগুলিও নিচে দিয়ে এখনো আছে, উইকলিতে নিচে দিয়ে আছে।
রিলেটিভ স্ট্রেংথ আরএসআইটা তো খুব কমই আছে, খুব ভালো অবস্থায় আছে। তাহলে আমাদের এখন দেখার বিষয় যে এই বিষয়টা, সে এখনো উপরে আছে উইকলিতে, এটা অত্যন্ত ভালো দিক। ওকে, আমরা ম্যাক্সন স্পিনিং নিয়ে আলোচনা করি। ম্যাক্সন স্পিনিংয়ের গত বৃহস্পতিবার ক্লোজ হয়েছে 29.20 টাকা। এর তো আমি সাপোর্ট লাইন আঁকতে পারবো, কিন্তু রেজিস্ট্যান্স লাইন তো নাই, কারণ 2016 সাল থেকে এই পর্যন্ত এই 29.20 টাকাই এটাই ওর হাইস্ট রেট। এখন যদি আমরা সাপোর্ট চিন্তা করি, তাহলে হয়তো আমি আপনাদেরকে দুই একটা সাপোর্ট লাইন এঁকে দেখাইতে পারি, যে ও কিন্তু এখানে এই 28 টাকাতেই একটা একটা সাপোর্ট অলরেডি নিছে। তারপরে তার সাপোর্ট আসছে আপনার 26 টাকা, একটা তার সাপোর্ট আছে। তাহলে ওর রেজিস্ট্যান্স নাই, সে হয়তো সামনের দিকে মুভমেন্ট কি করে সেটাই দেখার বিষয়। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয় যে আগামীকালকের মার্কেটটা আপনারা দেখেন, আর নতুন করে বিনিয়োগ আমার কাছে মনে হয় একটু ভেবেচিন্তে বিনিয়োগ করাটাই ভালো হবে, যারা নতুন করে বিনিয়োগ করতে যাচ্ছেন। আর আগে যাদের বিনিয়োগ আছে তারা তো অবশ্যই অনেক লাভে আছেন আশা রাখি এই শেয়ারটিতে, কারণ এর যে ট্রেন্ড ছিল অনেক চমৎকার ট্রেন্ড নিয়েও কিন্তু মুভমেন্ট করছে। একটু যদি ভালোভাবে আপনারা ট্রেন্ডটা দেখেন তাহলে বোঝা যাবে, চমৎকার একটা ট্রেন্ড ছিল তার। এখান থেকে দেখেন, এখান থেকে সে এখানে একটা ডাইরেক্ট আপ ট্রেন্ড হয়েছে, তারপরে সে এই ট্রেন্ড থেকে সে এখানে একটু ডাউন ট্রেন্ড হয়েছে, এই জায়গা পর্যন্তই আমি ধরব। তারপরে সে আবার আপ ট্রেন্ডে মুভ নিয়ে একই লাইনে গেছে, তারপরে আবার একটু ডাউন ট্রেন্ড হয়েছে, দেন সে কিন্তু আবার আপ ট্রেন্ড করে এখানে চলে গেছে, এবং পরবর্তীতে আবার একটা ডাউন ট্রেন্ড সে নিছে, কিন্তু এই লেভেলের উপরে ছিল, এখন সে কিন্তু ডাইরেক্টলি আপ ট্রেন্ডে আছে। এখন এটার আপনাদের বিবেচ্য বিষয়, আপনারা এটাতে বুঝে শুনে বিনিয়োগ করুন। এখন আমরা ন্যাশনাল ফিড নিয়ে আলোচনা করব। ন্যাশনাল ফিডের আমরা যদি চার্টটা দেখি, ডে চার্টটা 32.30 টাকায় ক্লোজ হয়েছে গত বৃহস্পতিবারে। ওর কিন্তু এখানে আমরা যদি দেখি যে এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট আছে, কিন্তু সে সাপোর্ট লাইনের নিচে নেমে গেছিল। অরিজিনালি তার সাপোর্টটা কিন্তু 30 টাকায়, তার সাপোর্ট লাইনটা কিন্তু 30 টাকায়। এখন ওর রেজিস্ট্যান্সগুলি কোথায় আছে? ওর রেজিস্ট্যান্স 35 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, ৩৭.08 টাকায় একটা রেজিস্ট্যান্স আছে, স্ট্রং রেজিস্ট্যান্স আছে 37.08 টাকায়। তাহলে এখন আমাদের দেখতে হবে সে আগামীকালকে মুভমেন্টটা কোন দিকে নেয়। আগামীকালকের মুভমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে সে 35 টাকা পর্যন্ত আমার যাবে বলে দৃঢ় বিশ্বাস। এখন আমরা এর যদি ইন্ডিকেটরগুলি দেখি, বুলিঞ্জার ব্যান্ডটা একটু ডাউনই আছে এখনও, এমএসিডিটা আমরা দেখব, এমএসিডিটা সবেমাত্র উঠার চেষ্টা করতেছে, আপ ট্রেন্ড উঠার চেষ্টা করতেছে, প্যারাবোলিক ডট লাইনগুলি নিচে দিয়ে আসছে। তার মানিটা হলো আমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, এই লং লাইনটা কিন্তু জাস্ট সবেমাত্র উপরের দিকে উঠছে। আমরা আরেকটু দেখার দরকার, আমার মনে হয় একটু দেখার দরকার। এখানে দেখেন ভলিউমটা, এখান থেকে এটা আর একটু ভলিউমটা বাড়ে কিনা একটু দেখার দরকার। হ্যাঁ, তারপরে এটাতে বিনিয়োগের একটু চিন্তা ভাবনা করা যাইতে পারে। তবে এখানে যে এটা 34-35 টাকা লেভেলে কিন্তু রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে এটা কিন্তু ভালো হবে, আমার দৃঢ় বিশ্বাস। এর উইকলি চার্ট আমরা উইকলি চার্টটা একটু দেখি ওর, দেখেন একটু যদি আমরা স্মুথলি দেখি, আমরা এটার ফেব্রুয়ারি মাস, এটা অর্থাৎ 15 সালের ফেব্রুয়ারি মাসে ও কিন্তু উঠছিল, আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, 47-48 টাকা পর্যন্ত হাইস্ট উঠছে ও।
এরপরে আমরা এটাকে 21 সালের জুন মাসে গিয়ে সে 44 টাকায় উঠছে, এখন কিন্তু সে এই অবস্থায় আছে। উইকলিতে কিন্তু এখানে কিন্তু ক্যান্ডেলগুলি বলতেছে সে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখন আমরা যদি এর অন্যান্য ইন্ডিকেটরগুলি যদি দেখি, বুলিঞ্জার ব্যান্ডটা এখন নিচের দিকে আসছে, এমএসিডিটা একটু দেখি, এমএসিডিটাও কিন্তু এখনও ক্রস লাইনের নিচে দিয়ে যাচ্ছে, প্যারাবোলিক সার্ক ডট লাইনগুলিও কিন্তু নিচে দিয়ে যাচ্ছে। ইন্ডিকেটরগুলি এখনও এটাকে বাই সিগনাল এখনও দেয়নি, তবে সবাই এটাকে ওয়াচে রাখবেন। যদি এটাকে আপনি যদি মনে করেন যে এখনও অনেক এটা বিনিয়োগযোগ্য, আমার কাছে এখনও এটাকে বিনিয়োগযোগ্য শেয়ার বলে মনে হয়, তবে এই জায়গায় বিনিয়োগ করলে আমার মনে হয় খুব একটা লস হবে আমার মনে হয় না, এখান থেকে কিন্তু লাভ পাওয়ার সম্ভাবনা আছে। আশা রাখি ভিডিও শেষ পর্যন্ত সবাই ছিলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।